11 দলে জোট করে কেন্দ্রের তৃতীয় বিকল্পের সন্ধানে সিপিএম। ইতিমধ্যেই প্রথম দফায় অসম, হরিয়ানা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে 24 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দিল্লির একেজি ভবন। বুধবার রাজ্যের 42টি আসনে বাম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সূত্রের খবর, এদিন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে সিপিএম। আলিমুদ্দিন সূত্রে খবর, 2009-এর জয়ী 9 জন সাংসদের মধ্যে 8 জনকেই তাদের আগের কেন্দ্র থেকে এবার প্রার্থী করতে চলেছে সিপিএম। শুধুমাত্র বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ অনুপ সাহার আসন বদলের সম্ভাবনা রয়েছে। সিপিএম রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ মনে করছে, এখনও পর্যন্ত কংগ্রেস তৃণমূল জোট না হওয়ায় রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে ফায়দা তুলতে পারে সিপিএম। তাই এলাকায় জনপ্রিয় ও স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিকেই প্রার্থী করতে চাইছে আলিমুদ্দিন। সিপিএম সূত্রের খবর, রায়গঞ্জ থেকে সম্ভবত প্রার্থী হতে চলেছেন মোহাম্মদ সেলিম। যাদবপুরে প্রার্থী করা হতে পারে সুজন চক্রবর্তীকে। মথুরাপুরে সিপিএম এর সম্ভাব্য প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। কিন্তু এই আসনে একজন মহিলা প্রার্থীরও খোঁজ করছে সিপিএম জেলা নেতৃত্ব। দমদম থেকে দাঁড়াতে পারেন অসীম দাশগুপ্ত। ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম এর সম্ভাব্য প্রার্থী সুভাষিনী আলী। দেবেশ দাস সম্ভবত লড়বেন বনগাঁ কেন্দ্র থেকে। কলকাতা উত্তরে সম্ভাব্য সিপিএম প্রার্থী রূপা বাগচি। কলকাতা দক্ষিণে প্রার্থী করা হতে পারে নন্দিনী মুখোপাধ্যায়কে। কাঁথি কেন্দ্র থেকে তাপস সিংহকে দাঁড় করাতে পারে সিপিএম। দার্জিলিং এ সমন পাঠককে প্রার্থী করা হতে পারে। বুধবার দুপুরে বামফ্রন্টের বৈঠক, তারপরই বামেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বামফ্রন্ট সূত্রে খবর, বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নুরুল হুদাকে প্রার্থী করতে চলেছে সিপিআই। জয়নগর কেন্দ্রে সম্ভাব্য আরএসপি প্রার্থী বিধায়ক সুভাষ নস্কর। গতবার এরাজ্যের 15টি আসনে জয়ী হয়েছিল বামফ্রন্ট। রাজনৈতিক মহলের মতে এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম তথা বামফ্রন্টের কাছে কঠিন লড়াই, কারণ 2011-এ ক্ষমতা হারানোর পর থেকে প্রতিটি নির্বাচনেই হারতে হয়েছে বামেদের। এই পরিস্থিতিতে তৃতীয় বিকল্পের কথা বলে রাজ্যে বামেদের রক্তক্ষরণ আদৌ বন্ধ হয় কিনা সেটাই এখন দেখার। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।